হাতিয়ায় ৪২০ মন জাটকা জব্দ, আটক ১৬। বিডিএস স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি। বিডিএস স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালীর হাতিয়া মেঘনা নদী থেকে ১৬,৮০০ কেজি ৪২০ মন জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ২৬ জানুয়ারি দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানে ভোলা মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি বালখেডে অভিযান চালানো হয়। পরে বালখেডে তল্লাশি করে প্রায় ৪২০ মন জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।